তারেক ভাই, আপনি তো জানেন আমার কোনো ছেলে নেই। হ্যাঁ, রেহান আমার ভাগ্নে না, ওকে আমি নিজের ছেলের মতো মানুষ করেছি। ও হোস্টেলে থেকে লেখাপড়া করেছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি ওর খোঁজ খবর রাখতে, ওকে মানুষের মতো মানুষ করতে। ও কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি। মা বাবা ছাড়া একটা ছেলের বড় হয়ে ওঠা যে কত বড় কঠিন, কিন্তু ওর জন্য কারো কাছ থেকে কখনো কোনো অভিযোগ পাইনি। ওর মায়ের বড় স্বপ্ন ছিল। বাবা জামিল, এগুলো তো আমি সব জানি, তুমি তো আমাকে বলেছ। আর তাছাড়া তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, যে কারণে তোমার ভাগ্নের হাতে আমার মেয়ের হাত দিচ্ছি। মাশাআল্লাহ, রেহানকে আমার আর সারার মায়ের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমি বলি কি, ওরা নিজেরা একটু আলাপ করে নিক না সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। সেটাই সারা মা, তুমি রেহানকে নিয়ে ছাড়িয়ে নিজেদের একটু আলাপ করে নাও। হ্যাঁ সেটাই। আরে সিদ্ধান্ত যেহেতু তোমাদের, তোমরা নিজেরাই আলাপ আলোচনা করে নাও। যা বাবা, যা যা মা। সরি কেন? আপনি চা নিয়ে আসলেন আর আমি খেয়ালই করলাম না। ইটস ওকে। আমি আসলে নতুন কিছুই মনে পড়ছে না আমার। মানে আপনি এই কথাটা কিন্তু লক্ষ্যবার শুনেছেন যে আপনার হাসিটা সুন্দর। থ্যাঙ্কস। আমার ব্যাপারটা কি জানেন, আমি রাজি। মানে এখন আপনি আমার ব্যাপারটা যদি, মানে আমার ব্যাপারে যদি অল্প একটু আগ্রহ থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। সব কি আজই জানতে হবে? না না, আস্তে আস্তে জানাই ভালো, এবং সেটাই ক্লাস গেলো। আর মানুষকে জানার ব্যাপারটা দিগন্তের মতো, শেষ হয় না। আপনি তো কবিদের মতো কথা বলেন। আমার আসলে লজ্জায় সব গুলিয়ে যাচ্ছে, কিন্তু আমার ভালো লাগছে। চায় চিনি অল্প দিয়েছি, ঠিক আছে? চুমুক দেওয়ার আগে থেকে মিষ্টি লাগছে। সরি, বারবার তো সরি বলছি কেন। ভাই আজকে উঠি। কেন, খেয়ে যাও জামিল, আর একটু গল্প করা যাবে। হ্যাঁ ভাই, একটু ডাল ভাত আমাদের সাথে খেতেন। না আজ না, আর একদিন আসবো। আর এখন তো আসতেই হবে ভাবি, এখন তো বিরক্ত করব, তৈরি থাকতে হবে। আমরা কিন্তু সব সময় রেডি। ওয়ালাইকুম আসসালাম। আশিক চল। দশের কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ ও দশের উন্নয়নে ছোট্ট এক অংশীদার আরএফএল বালতি। দেশের বালতি, দশের বালতি। হ্যালো, মামা চলে গেছেন? হ্যাঁ, কালকে সকালে অফিস আছে তাই চলে গেছেন। আপনি খেয়েছেন? না, এখনো খাইনি আমি।
আশ্চর্য তো, আপনি ওঠেন, এখনই ওঠেন, উঠে গিয়ে ভাত নেন, ভাত নিয়ে খান। জান আপনি আমাদের বাসা থেকে খেয়ে গেলে হতে পারতেন, সেটাও তো করলেন না। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, আপনি কিন্তু আমাকে বউয়ের মতো শাসন করছেন। আশ্চর্য, বউয়ের মতো শাসন করব কেন? একটা মানুষ আর 12টা পর্যন্ত খায়নি, সেজন্য আমি তাকে বললাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া না করলে তো অসুখ হবে, তখন হলেও তো এখন আর অসুবিধা নাই। এখন আপনি আছেন, আপনি দেখে রাখবেন আমাকে। জি না, আমি কোনো অসুস্থ মানুষকে দেখে রাখতে পারবো না, দিয়েও করতে পারবো না। আপনি যান, ওঠেন, এখনই ভাত গরম করেন, করে খেয়ে নেন। তো আমি তো রাতে ভাত খাই না। বাবা, এখন থেকে ডায়েট কন্ট্রোল করেন, ভালো তো। আচ্ছা ঠিক আছে, ভাত না খেলে আপনি যা খেতে মনে চায় খেয়ে নেন, দেরি হয়ে যাচ্ছে, খেয়ে আপনিও রেস্ট নেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের মধ্যে খেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। কি খাবেন বলেন? আপনি যা খাবেন, এনিথিং ইউ লাইক। ও, স্যান্ডউইচ? এখনো স্যান্ডউইচ, রাতেও স্যান্ডউইচ, এখনো স্যান্ডউইচ। কি আপনার ফেভারিট খাবার? মানে হ্যাঁ। ও, তাহলে স্যান্ডউইচ। প্রত্যেকটা মানুষেরই তো বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, বিয়ে করবে, অনেক বড় অনুষ্ঠান হবে, অনেক লোক আসবে। আপনারও নিশ্চয়ই তেমনই স্বপ্ন আছে, কিন্তু আমি সরি, আমি বোধ হয় আপনার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো না, কেন আমি সেটা চাই না। বিয়ে মানেই তো হাজার মানুষ, হাজার হাজার কথাবার্তা, আর এইসব কথাবার্তা তো আমাকে ছোটোবেলা থেকেই যন্ত্রণা দিয়েছে, আর সে কারণে আমি হোস্টেলে থেকেছি, যাতে কেউ আমাকে আমার মায়ের সম্পর্কে কোনো প্রশ্ন না করতে পারে। আপনি খামাখায় গিলটি ফিল করছেন, বিয়ে অনেক বড় করে হতে হবে এমন কোনো প্ল্যান আমার নেই। আর বাসার সবাই যেহেতু আপনার ব্যাপারটা জানে, তাই বাইরে আর কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার দুটো কথা। হ্যাঁ প্লিজ বলেন। না মানে বলছিলাম, বিয়ে মানে তো একটা নতুন জীবনের শুরু, একটা নতুন জার্নি। তো আমাদের বিয়েতে যদি আপনার মা এসে আমাদেরকে দোয়া করে দিতেন। বিয়ের পর উনি আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, আর এটা নিয়ে কথা বললে আমি খুব বিব্রত বোধ করি। সরি, আপনাকে বিব্রত করার কোনো ইচ্ছে আমার নেই, সরি। স্যার, আমি চাই না যে ভবিষ্যতে আমরা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলি। অনেক রাগ করেছেন আপনি না? না, একদমই না। এক্সকিউজ মি, স্যান্ডউইচ। স্যান্ডউইচ? আপনি আরো কিছু খেতে চাই? ঠিক আছে, স্যান্ডউইচ। আপনার দ্বিতীয় প্রশ্ন, যতদূর দম থাকে ততদূর।
তো এই হচ্ছে আমার বাসা, দেখো পছন্দ হয় কিনা। ওসব পছন্দ না হলেও সমস্যা নাই, তুমি তোমার মতো গোছগাছ করে নেবে, আর আমাকে এই বাসার যে কোনো একটা কোণায় থাকতে দিলেই হবে। ও এখন খুব কথা ফুটেছে মুখে, না আমাদের বাড়িতে তো লজ্জায় খেতেই পারছিলে না। লজ্জা পজ্জা না, আসলে সারাটা জীবন তো একা ছিলাম, মানে একটা ঘরোয়া পরিবেশে গেলে অস্বস্তি লাগে আর কি। আমারও তাই মনে হয়েছে। তো এখন যে মানে আমি আছি, আমার সাথে সারা জীবন থাকতে পারবে তো না? মানে বিয়েটাও প্রথম কি না তাই বলছি। আমি এই বিষয়টা ভাবিনি নাই, তাই তো সারাটা জীবন একটা পুরো জীবন আমি তোমার সঙ্গে থাকতে পারবো কি? মানে আচ্ছা আমি একটা সিরিয়াস কথা বলি তোমাকে, আমি খুব একলা ছিলাম, আমি আমার জীবনে আর একটা মুহূর্ত একলা থাকতে চাই না, একলা থাকবো না। আমি আছি। আছি আমি। হ্যাঁ খাবার গরম করে দেব। আচ্ছা তাহলে সকালে কথা বলবো, রাখি বাই। কফি, তুমি কষ্ট করে কফি করতে গেলে কেন আমাকে বলতে? তোমাকে ইমপ্রেস করার জন্য। আই এম অলরেডি ইমপ্রেস, আর ইমপ্রেস করার দরকার নেই। রাতে কি খাবে? কেন তুমি রান্না করবে নাকি? না অর্ডার করব। কি অর্ডার করবে? স্যান্ডউইচ? স্যান্ডউইচ হতে পারে, পিৎজা হতে পারে, পাস্তা হতে পারে, কিছু অর্ডার করতে হবে না। মা খাবার দিয়ে দিয়েছে, আমরা গরম করে গরম গরম খাবো। সারা আমি তো ভাত খাই না। ভাতটা তো পোলাও। আমি ভাত পোলাও কিছুই খাই না। ও আচ্ছা তাহলে আমি অন্য কিছু করে দিব। কফিটা কিন্তু ভালো হয়েছে, থ্যাঙ্কস। হ্যাঁ এই নাও, শুরু করো। সরি। আবার সরি কেন? না মানে যেভাবে কথা বললাম তোমার সঙ্গে, তারপর মায়ের পাঠানো খাবার খেলাম না। ঠিক আছে, অনেকেরই তো অভ্যাস নেই রাতে ভাত খাবার, তাই না? আমি ভাবলাম আজকে হয়তো তুমি খাবে তাই বলেছিলাম। আমি কিন্তু দুপুরেও ভাত খাই না। আচ্ছা দুপুরে তুমি ভাত খাবে কি করে?
তুমি চাকরি করবে না রান্না বান্না করবে একা মানুষ তুমি এতদিন তো আমি ছিলাম না এখন তো তুমি একা না এখন আমি আছি এখন আমাদের প্রপার লাঞ্চ হবে প্রপার ডিনার হবে খাও 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 বেশ মজা শোনো না ছোট খালা সিঙ্গাপুর থেকে ফোন করেছিল বলল তোমার যদি সময় হয় তাহলে আমাদের জন্য টিকিট পাঠাবে আমরা যেন বেড়াতে যাই ঠিক আছে খাও না খাবার হট হয়ে যাবে বললাম তুই খাবারটা একটু টাচ কর টাচ করলে ঠান্ডা খাবার হট হয়ে যাবে গরম ভাত আর হাঁসের মাংস কি হলো ভাত আর হাঁসের মাংস আমি তো বলছিলাম ভাত খাই না হ্যাঁ তো তুমি এতদিন একা ছিলে তাই ভেবেছি তুমি কিছু রান্না করো না এখন তো আমি আছি আমি ভাত খাই না মানে আমি খাই না দ্যাটস অল দশের কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশ দেশ ও দশের উন্নয়নে ছোট্ট এক অংশীদার আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি সরি মানে আমার জন্য তো মানে আমার তোমাকেই পছন্দ আমাকে খুশি করার জন্য অতিরিক্ত কিছু করার দরকার নেই সরি খালা বারবার ফোন দিচ্ছে কি বলবো না আমি যাব না মানে আমি কোথাও যাব না তুমি চাইলে তুমি যেতে পারো আরে এটা তো একটা নরমাল ব্যাপার আজকাল তো কেউই ভাত খেতে চায় না শরীরের কথা চিন্তা করে আজকাল সবাই ভাত অ্যাভয়েড করে এটা নিয়ে কেন তুই শুধু শুধু মন খারাপ করছিস মা তুমি না বুঝতে পারছো না ভাত খাবে না ওকে কিন্তু এটা নিয়ে কেমন যেন একটা অস্বাভাবিকতা কেমন ভাবে যে রিয়েক্ট করলো আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না মা হয়তো কোনো কারণে সে বিরক্ত তুই শুধু শুধু না উল্টা পাল্টা চিন্তা করছিস এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আমি না মন খারাপ করছি না মা আমি জাস্ট ভাবছি কি এত ভাবছিস বলতো দুদিন হলো না তোর বিয়ে হয়েছে এখনই মান অভিমান শুরু হয়েছে কোথাও যাচ্ছিস না কেন ভালো কথা তোর খালার ওখানে কবে যাচ্ছিস রেহানকে বলেছিস বলেছি ও এখন যাবে না মনে হয় অফিসের কাজ আছে সেই কারণে হতে পারে হয়তো আচ্ছা মামি এখন রাখি হ্যাঁ পরে কথা বলবো বাই মা তোর আবার কি হলো আমার কাছে টাকা লাগবে মা আমার কাছে টাকা নেই তোর বাবার কাছে গিয়ে যা মা বাবাকে বলতে পারবো না জন্য তো তোমাকে এসে বলছি মা বাবা আমি অনেক চিন্তার মধ্যে আছি মা দেখো মা প্লিজ মা তুমি চাইলে পারবে মা
সরি। আসলে আমি রিয়েলি সরি। আমি না তোমাকে বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। তুমি কি কোনো কারণে আমার উপর বা আমার ফ্যামিলির কারোর উপর বিরক্ত? তুমি এরকম হুটহাট রেগে যাচ্ছ। না তেমন তো আসলেই কিছু না, সরি। আমাদের মাত্র বিয়ে হয়েছে, আমি তো তোমার সাথে কোথাও বেড়াতে যেতে চাইতেই পারি। আজকে ব্রাজিল ঢাকা শহরে ঘুরতে বের হবে। হ্যাঁ, ব্রাজিল ঢাকা শহরে ঘুরতে বের হবে, সবুজ হলুদ। না হ্যাঁ, একটা সবুজ গুড্ডি, একটা হলুদ গুড্ডি, সারাদিন ঘুরবে, সারাদিন ঘুরবে। সবুজে হলুদ এমন মাথায় ঘুরিরা উড়িছে হালকা বায়, একটু বাড়িলে টান সুতায় আকাশে উড়িয়া হোঁচট খায় ঘুরিরা উড়িছে হালকা বায়। এই রেললাইনের পাশে একটা স্কুল ছিল, আমি স্কুলটা পড়তাম। প্রত্যেকদিন এই রেললাইন ধরে মা আমাকে স্কুলে নিয়ে আসতো, আবার এই রেললাইন ধরে ফিরিয়ে নিয়ে যেত, ফেরার পথে বাদাম কিনে দিত। তারপর আর কি, হোস্টেলে চলে গেলাম, কিন্তু প্রত্যেক দিন এই জায়গাটা আমি আসতাম। তার কারণ এই জায়গাটা আমার মায়ের ঘ্রাণ আছে, এই শহরে আমার মায়ের ঘ্রাণ আছে, যে কারণে এই শহর ছেড়ে আমি কোথায় যাই না, কোথাও যাব না। আর সেই কারণে আমি তোমার খালার বাড়িতেও যাব না। মাকে তো সবাই ভালোবাসে, কিন্তু তুমি বোধহয় তোমার মাকে একটু অন্যরকমই ভালোবাসো। তো যে মাকে এত ভালোবাসো তাকে দেখতে যাচ্ছ না কেন? চলো, আমাদের তো এখন বিয়ে হয়েছে, আমরা দুজনে মিলে মাকে দেখে আসি। মার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার অফিসে যেতে ইচ্ছে করছে না তোমাকে একা রেখে। অফিসে তো যেতে হবে না। ওকে বাই বাই। আচ্ছা, আমি যাওয়ার পরে তাহলে তুমি সারাদিন একা একা কি করবো বলো তো? মশা মাছি মারবো আর কি করবো। সেমন্তী আর মিথিলাকে আসতে বলেছি। ও কি, না আমি ভাবলাম যে তুমি বলবা সারাদিন আমাকে মিস করবা। হ্যাঁ, না ফ্রেন্ডরা আসবে, এখন তো মনে হচ্ছে যে আমি না থাকাই ভালো। বাই। তাই না? ওরা তো আসবে তোমার সঙ্গে দেখা করার জন্য। একটু আপনি তো আপনারই বাসায় আসছেন,
আর সরি তো দেখছি শুধু বউকে না সবাইকেই বলা হচ্ছে। আচ্ছা ইতিমধ্যে আমার সম্পর্কে সব জানা হয়ে গেছে তাই তো? না সব না কিছুটা। আর আপনি এখন দাঁড়ান থাকেন, কারণ আপনি টাকা না দিলে আমরা আপনাকে ঢুকতে দেব না। আচ্ছা দেব অসুবিধা নেই, কিন্তু এখন হাত তো আমার হাত বন্ধ না, ভেতরে ঢুকি তারপর দেই। ওকে ওকে ওকে। ও কি হ্যাঁ কোথায়, আমি ভাবলাম যে ছুটির গল্প হচ্ছে, খাবার নিয়ে এসে সবাইকে চমকে দেই, সারপ্রাইজ দেই। এনিওয়ে তোমরা খেয়ে নাও, আমি তাহলে ফ্রেশ হই। আরে 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 আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো আজকে আমাদের সাথে বসবেন, এক্ষুনি বসে একসাথে খাবেন। বসো দাও তাড়াতাড়ি। মাছ দে সব খাবেন আজকে, ভর্তা ভাজি। আসার পর থেকেই বলছিস সমস্যা দেখতে পাচ্ছিস, সমস্যাটা কি সেটা না বললে তো আমরা কিছু বুঝতে পারছি না। আমি তো বললাম, আর কিভাবে বুঝিয়ে বলবো? আচ্ছা ভাত খাই না, এটা কোনো সমস্যা হলো? তুই বল, আজকাল কজন মানুষ ভাত খায়? আরে বাবা শরীরের কথা চিন্তা করে তো ভাত রান্নার কথাই ভুলে গেছে। না তুমি যেভাবে বলছো বিষয়টা তা না। তো বিষয়টা কি সেটা বুঝিয়ে বল, নাহলে তো বুঝতে পারছি না। জানো না মারি। আচ্ছা রেহানকে কি কোনো কারণে তোর অপছন্দ, বা রেহান কি তোর উপরে কোনো কারণে বিরক্ত বা টর্চার করে এরকম? এরকম কিছু না বাবা, প্লিজ এরকম কিছু। আচ্ছা এগুলা বাদ দাও, যে কারণে আসা এখানে, মামাকে দাওয়াত দিয়েছি কালকে দুপুরে, তোমরাও আসো দুপুরে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। ঠিক আছে যাব। দেব না? চলো বাসায় চলো। না আজকে ঘুরি, চলো। আমি কিন্তু বাবা মাকেও দাওয়াত দিয়েছি, কালকে মামাও আসবে আমাদের বাসায়, বাবাও আসবে দুপুরবেলা। তাই নাকি? তুমি তো বলোনি। বলিনি, রাগ করলে নাকি? জামিল তো আজকাল আসোই না, তোমাকে তো দেখি না। হ্যাঁ কি তোমরা কি শুধু গল্পই করবে, খাবে না? এসো রান্না করেছি তো তোমাদের সবার জন্য। অনেকদিন পরে জামিল থাকি রে, একদম সরি সরি সরি। মামা বস। আমি এখন না খাই বরং আপনাদের খাওয়াই, আমি সারা পরে বসো। আরে না না কি বলছো, আজকে সবাই একসাথে খাবো, তুমি বসো তো, বসো বাবা বসো। Thank you.
আমি এখন না খাই, আমি সবাইকে উঠিয়ে দিই, পরে আমরা একসঙ্গে খাই। তা কেন, আমাদের সাথেই খাও। ও সারা কিন্তু আমার কাছে তোমার নামে একটা অভিযোগ করেছে। কি অভিযোগ? তুমি নাকি ভাত একদমই খাও না, ভাত নাকি দেখতেই পারো না? না মানে ওই, আরে এটা কোনো অভিযোগ হলো নাকি? পরচটা ভালো, ডাক্তার তো তোমাকেও ভাত খেতে নিষেধ করেছে, বলেছে না? কিন্তু মা বাবা তো ভাত দেখলে রিয়্যাক্ট করে না। সবসময় না হোক, এই বসে মাঝে মাঝে খেতে পারিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি হা হা এত কিন্তু করো না তো। এই দে আমাকে, আমি বেড়ে দেই, সারা খুশি হবে। খাও না, একটু খাও, কিচ্ছু হবে না। ভাত খাবো না, খাও না, খাবো না আজকে আমাদের সাথে, একটু খাও, কিছু হবে না। আমি খাবো না ভাত। আরে একটু আমি পাগল, আমি উচ্ছিষ্ট, জানি তো। কোথায় যাচ্ছ তুমি? কেন যেতে পারবে না তুমি? কোথায় যাচ্ছ তুমি? না না শোনো, তুমি কথা দিয়েছিলে যে তুমি আমার হাত ছাড়বে না। কোথায় যাবে? তোমার মতো একটা শিখ লোকের হাত ধরবো সেটা তো কখনো বলিনি। শিখ তো কি, তুমি কি করেছো আজকে? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি করেছো? ভেতরে আসতে পারি?
আজকে যে ঘটনাটা ঘটে গেল সেটার কারণ আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই একসময় মনে হলো যে আপন হয়তো এই কারণটা জানতে পারে, তাই আমি তুমি আসে। রেহানের বয়স যখন 5 তখন ওর বাবা মারা যায়। তারপর আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি প্রথমে রাজি ছিলাম না। আমি বলেছিলাম রেহানকে আমার সাথে রাখতে পারলে আমি বিয়ে করব। ওরা রাজি হলো। তারপর আমরা মা ছেলে ঢাকায় চলে আসলাম। প্রথম প্রথম কিছুদিন আমরা ভালো ছিলাম, তারপর আস্তে আস্তে ওদের ব্যবহার পরিবর্তন হলো। ওরা আমার ছেলেটাকে সহ্য করতে পারত না। আমি সবই বুঝতাম কিন্তু কিছু বলিনি। কাকে বলবো? আমার ছেলে ভাত খেতে খুব ভালোবাসত। ও সব কিছু ছিল আমার মতো। এটাও গরম ভাতের গন্ধ নাকে গেলে ছুটে আসতো আমার কাছে, আমার পেছন পেছন ঘুরতো। যতক্ষণ পর্যন্ত ওকে মাখিয়ে না খাওয়াতাম থামতই না। আরে ভাত খাওয়াই সবার চোখে লাগে। যতক্ষণ রান্না না হতো আমি মার পেছনে দাঁড়িয়ে থাকতাম। ভাত হলে ওকে আমি খাই উঠতাম না, কিছু বলতে না। তারপর বলা শুরু করে তারপরে কিছু বলি স্কুল থেকে ফেরার পর মা আর আমি একসঙ্গে ভাত খেতাম। ও ফেরার আগে ওরা ভাত ছড়িয়ে রাখত, আমি আমার ভাতটা লুকিয়ে রাখতাম, তারপর একসাথে বসে খেতাম। তারপর সব কিছুতেই ওরা বাধা দেওয়া শুরু করলো। আমি তখনও কিচ্ছু বলিনি। আমি চেয়েছি আমার ছেলেটা আমার সাথে থাক। আমি ওকে আলাদা করতে চাই। যতই চাইতো আমি মার কাছ থেকে দূরে থাকি, কিন্তু আমি মার বুকের মধ্যেই থাকতে চাইতাম। মারতো, আমাকে মারতো ওরা। মা আদর করতো, আমি ভুলে যেতাম। আমার সে মা ভাত চাওয়ার অপরাধে আমাকে মারলো, ইচ্ছা মতো মারলো। তারপর মা আমার কাছে পাঠিয়ে দিল যে ভাত চাওয়ার অপরাধের জন্য আমি আমার মার কাছ থেকে আলাদা হয়ে গেলাম। সেই ভাত আমি খাবো না। খাবো না আমি।
মারধর করার পরও কোনো কাজ হচ্ছে না। আমার ছেলেটাকে জানো খোলা ছাদে খেলতে পাঠিয়ে দিত, গেট খুলে রাস্তায় ছেড়ে দিত। একদিন আমি গোসল করে এসে দেখি রেহান নাই। আমি খুঁজছি খুঁজছি, কি দেখি আমার ছেলেটা নর্দমার পাশে বসে কাঁদছে। বাচ্চাটা বাসা খুঁজে পাচ্ছে না। ওই দিন আমি খুব ভয় পেলাম। আমি বুঝতে পারলাম আমার ছেলেটাকে আমি আর আমার কাছে রাখতে পারব না। স্কুল থেকে এসে যখন ভাত চাইল আমার মাথার কোনো ঠিক ছিল না। আমি ওকে এত মারলাম, এত মারলাম। সেদিনের পর থেকে আমি আর ভাত মুখে তুলি যে হাত দিয়ে আমি আমার ছেলেকে মাকে খাইয়ে দিতাম, সে হাত কখনো ভাত স্পর্শ করেনি। যে জিনিস আমার ছেলেকে খাওয়াতে পারবো না সেটা আমার কি করে মুখে উঠবে বলো? আমাকে মাফ করে দেব, আমাকে মাফ করে দেব। Ha ha ha.